আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখানে আছেন, বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, দূরে অথবা কাছে। সকলকে আবারও স্বাগতম নতুন একজন ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। উনি মাত্র 3 থেকে 4 দিন হয়েছেন উনি ট্রিটমেন্টরত অবস্থায় আছেন। ওনার মূলত সমস্যাটা ছিল PLID, এটা গত প্রায় 20 বছরের ঘটনা। আমরা আজকে ওনাকে আপনাদের সামনে আসলে হাজির করেছি। ট্রিটমেন্টরত চলাচল অবস্থায় বা ট্রিটমেন্টরত অবস্থায় ওনার কী অবস্থা, এবং ওনাকে আমরা আবারও আপনাদের সামনে হাজির করব যখন ইনশাল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং ভালো হবেন, সেই সময়কারও আপনাদের সামনে ওনাকে হাজির করব। বাট আজকে উনি আপনাদের সামনে একটু শেয়ার করবেন যে ওনার কী সমস্যা ছিল এবং এখন ওনার কী ধরনের ট্রিটমেন্ট চলছে এবং উনি কী ফিল করছেন প্রথম দিকে, সেই বিষয়টা আজকে আমরা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা যদি একটু বলেন আমাদের দর্শক। নাম মোহাম্মদ আমির হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী, চাটকিল সম্পাড়া। আলহামদুলিল্লাহ। নোয়াখালী খুব প্রসিদ্ধ একটি জেলা বাংলাদেশের এবং খুব ঐতিহ্যপূর্ণ একটি জেলা। ওখানে তো স্যার কি ব্যবসার সাথে জড়িত? জি, আমি একটা ছোটখাটো একটা ব্যবসা করি। আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল কতদিন আগে? আমি 20 বছর আগে আমার এইখানে একটা কাটন উঠে দিতে যাইয়া কোমর একটা টান খাইছি। আচ্ছা। খাওয়ার পরে তখন ব্যথা ছিল না। 2008 সাল থেকে হালকা হালকা ব্যথা হওয়ার পরে 2010 সালে আমি এখানে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দেওয়ার পরে মোটামুটি ভালো হয়েছি। হওয়ার পরে 2015 সাল থেকে আবার আস্তে আস্তে ব্যথা হইতেছে। 2018 সালের পর থেকে আমি পুরোপুরি মোটামুটি অসুস্থ হয়ে গেছি। পরে 2020 সাল 2021 সালে এই 2021 সালের প্রথম থেকে আমি আমার ডাইন ফাটা বন্ধ গেছে, বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি। মানে আমার তিনটা মারতে পারছেন না, লাড়তে কষ্ট হইতো আর কি। আমার অনেক হাঁটতেও খুব প্রচন্ড কষ্ট হতো, পা টেনে টেনে হাঁটতেন। জি 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 জি। এরকম হতো যে কারো সাহায্য নিয়ে মাঝে মাঝে হাঁটতে হতো? না না না, হাঁটতাম আমি একা একাই, তো আমার একটু কষ্ট হইতো আর কি। জি। আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে নিশ্চয় আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হতো, বসা থেকে উঠতে কষ্ট হতো আপনাকে? জি জি জি, কষ্ট হতো। তখন নিশ্চয়ই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তারপরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আবার আস্তে আস্তে আপনি হাঁটতেন? জি 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 জি। আচ্ছা, তো প্রাথমিকভাবে কোনো ধরনের ডক্টর বা কোনো ট্রিটমেন্ট কিছু করেছিলেন? জি, ডাক্তার আমি দেখাইছি। কি বলেছিলেন তারা? ওনারা বলছে অপারেশন করানোর জন্য। ওনারা কি এমআরআই বা কিছু করেছিলেন? এমআরআই করেছি একটা। আচ্ছা, সেখানে আপনার ডিস্ক প্রোল্যাপস ধরা পড়েছিল যে আপনার PLID সমস্যা সমস্যা তো, এবং ওনারা আপনাকে সাজেস্ট করেছেন অপারেশন করার জন্য। জি, অপারেশন করার জন্য। আপনি কি ডিসিশন নিয়েছিলেন? আমি অপারেশন করা নাই, আমি ওই স্যারের ইয়েতে ফেসবুকে স্যারের ইয়েটা পাইছি। পাওয়ার পরে আমি ওই 2019 ফেব্রুয়ারি মাসেই আসতাম, পরে করোনার কারণে আসতে পারে নাই, এখন এই মাসে আসছি আর কি এখন। আচ্ছা, তার মানে যখন আপনাকে অপারেশন করতে বলেছে আপনি ডিসিশন নিয়েছেন আমি অপারেশন করব না, যে অপারেশন ছাড়া যদি কোনো উপায় থাকে সেক্ষেত্রে আমি সেটা গ্রহণ করবো, এবং সে অনুযায়ী আপনি ইন্টারনেটে সার্চ করা শুরু করেন এবং তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন। জি। এবং তখন ডিসিশন নিয়েছেন যে একবার হলো আমি তার কাছে আসবো, এবং সে অনুযায়ী আপনি স্যারের কাছে আসেন। স্যার আপনাকে যখন প্রথম দেখেন কি বলেছিলেন দেখার পরে? স্যার বলছে আর কি যে আমার ওই এই ডাইন পায়ের 3টা ডিশে সমস্যা হয়, মেরুদণ্ডের 3টা ডিস্কের সমস্যা, সেখান থেকে আপনার পায়ের সমস্যাটা চলে আসছে। জি জি জি। আচ্ছা, স্যার কি এমন কিছু বলেছেন যে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন বা ভালো হবেন, এমন কিছু বলেছেন? স্যার বলছে 15 দিন থাকলে তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। আচ্ছা, আজকে হচ্ছে আপনার তৃতীয়তম দিন, আমাদেরকে যদি একটু বলেন যে কেমন অনুভব করছেন আপনি? জি, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি। মানে আপনি ভিতরে বুঝতে পারছেন যে আগের থেকে আপনি ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন? ভালো হইতেছে। আমরা দর্শকের সামনে আপনাকে আবারও হাজির করব ইনশাআল্লাহ, আপনি যখন ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ ভালো হবেন। সো সেই পর্যন্ত দর্শক আপনারা একটু দেখতে থাকেন, আশা করি আমার এই ভাইটি সেদিন আপনাদের সামনে হাসি মুখে ইনশাআল্লাহ বলবেন, এইটুকু আমাদের কনফিডেন্স আছে যে আমি আজকে ইনশাআল্লাহ সুস্থ আছি, ভালো আছি। ইনশাআল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম ফিরে আসব, দর্শক ফিরে এসেছি। আমাদের এই ভাই আমির হোসেন, যখন ওনার ট্রিটমেন্ট চলাকালীন সময় আমরা ওনার একটি ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলাম যে উনি কেমন আছেন এবং ওনার কী ধরনের ট্রিটমেন্ট চলছে সেটার উপরে, এবং তখন আমাদের এই ভাইও আশাবাদ করেছিলেন যে ইনশাআল্লাহ উনি সুস্থ হবেন, ভালো হবেন এবং আপনাদের সামনে উনি আসবেন এবং ওনার সুস্থ হওয়ার পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবেন। এবং আজকে আমার ভাইটি সম্পূর্ণভাবে সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আসুন ওনার এই আনন্দঘন মুহূর্তটাকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমির হোসেন ভাই কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে, এই শব্দটা আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে ভালো একটি শব্দ। এটা আশা করি আমাদের প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে আনন্দের, যে আমরা বলতে পারা যায় না আমি ভালো আছি এবং সুস্থ আছি। আমির হোসেন ভাই, গত কয়েকদিন আগে আপনি আমাদেরকে একটা ছোট্ট সাক্ষাৎকার দিয়েছিলেন যে আপনার ট্রিটমেন্ট চলছে এবং আপনি এখন চিকিৎসা চলাকালীন অবস্থায় বা আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। সুস্থ হইতেছি ধীরে ধীরে। কি হয়েছিল যদি আরেকবার একটু রিমাইন্ড করায় দেন সংক্ষেপে একটু প্রথম থেকে? আমি একটা জিনিস উঠাইতে নিয়ে কোমরে ব্যথা পাইছি, পরবর্তী ধীরে 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 আস্তে আস্তে আমার এই ফাঁটা মোটামুটি বন্ধেই হয়ে যাওয়ার মতো হয়েছে। এই হাটটা উঠিতে পারতাম না উপর দিকে। তো আলহামদুলিল্লাহ আমি দেশে একজন ডাক্তার দেখাইছি, দেখানোর পর উনি বলছে অপারেশন করানোর জন্য। তো আমি অপারেশন করাই নাই, আমি ওই স্যারের ইয়ে থেকে এই ইউটিউব থেকে যেটা সংগ্রহ করি আমি স্যার এখানে আসছি। আর স্যার স্যারও বলছিল যে আমি 15 দিন থাকার জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে 15 দিন 16 দিন হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আপনার সেই হাতে ব্যথা, সেই পায়ের ব্যথার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। প্রথম যখন আমি আপনাকে দেখি, আমি দেখেছি আপনি খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, ঠিকমতো স্বাভাবিক নিয়মে আপনি হাঁটতে পারেন না। মানে মনে হয় যে একদম পুরো প্যারালাইজড রোগীরা একদম যেভাবে আপনার অন্যের সাহায্য নিয়ে চলতে হয় ঠিক ওইভাবে আপনাকে চলতে হতো। এখন কি আপনি ওইভাবে হাঁটেন? না, এখন ওইভাবে হাঁটি না। এখন আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, স্বাভাবিক সব কাজ করতে পারছেন, হাত দিয়ে সব কিছু আগের মতো ধরতে পারছেন। মানে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আপনি আসেন, সেই ইচ্ছা কি আপনার পূর্ণ হয়েছে? ইনশাআল্লাহ হয়েছে, আল্লাহর রহমতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার কি এখন মনে হচ্ছে আপনার সেই স্বাভাবিক জীবন আপনি ফিরে যেতে পারবেন, আগের সবগুলো কাজ আপনি করতে পারবেন, এইটুকু কনফিডেন্স আছে আপনার? আলহামদুলিল্লাহ আশা করি পারি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যারা আপনার এই ভিডিওটি দেখছেন, দেশে বা দেশের বাইরে হাজার হাজার দর্শক দেখছেন, যারা হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চান, শুনতে চান, তাদের জন্য যদি কিছু বলেন। আমি বলবো আপনাদের যদি কারোর কোমরের সমস্যা হয়েই থাকে তাহলে প্রথম স্টার্টিংয়েই আপনারা যোগাযোগ করে এখানে চলে আসবেন, দেরি না করে, অর্থাৎ সমস্যা হওয়ার অন্তত এক সপ্তাহের ভিতরে চলে আসবেন, আলহামদুলিল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে একটা কনফিডেন্স, এই যে একটা বিশ্বাস স্বাভাবিক জীবনে ফিরে আসার, এক যে উন্মাদনা, এটা আমাদের সবার ভিতরে আছে। আমরা সকলেই সুস্থ থাকতে চাই, সুস্থ থাকাটা শুধুমাত্র সময়ের ব্যাপার, শুধুমাত্র আমার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আমার সেই মনোবল যদি থাকে, আমরা চেষ্টা যদি করি এবং সঠিক চিকিৎসা যদি আমরা পাই, সুস্থ হওয়াটা কোনো ব্যাপার না। দর্শক, এই যে আমাদের এই ভাইটা দেখুন, জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল, প্রায় ডিজেবল একটা মানুষ। ডিজেবল মানুষ অনেকেই মনে করেন যে এ ধরনের মানুষ হয়তো সমাজের জন্য কোনো কাজ করতে পারেন, এদেরকে দিয়ে কিছু হবে না। এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজেও চিন্তা করতে থাকেন আমাকে দিয়ে হয়তো এই সমাজে আর কোনো কিছুই হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র একটি সঠিক চিকিৎসা আপনার পুরো জীবন এইভাবে বদলে দিতে পারে। আজকে আমার ভাই যখন এখানে বলছেন যে উনি ভালো আছেন, সুস্থ আছেন, এই সিটে আপনি আপনাকে কল্পনা করুন, আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে কল্পনা করুন, যারা যাদেরকে নিয়ে আমরা কোনো আশাই করি না। একবার আমরা চেষ্টা করি না কেন, আমরা একবার অন্তত চেষ্টা করি আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি কিনা, এই দায়িত্ব আমাদের সকলের। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন।
বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।